মার বাঁ পায়ের লেফট হিপ জয়েন্টটা ক্ষয় হয়ে গেছে, সো মাকে বাধ্যতামূলকভাবে সামনে বসতে হয়। ইউজুয়ালি মা সামনে বসে, বসার পর থেকে আমি দেখছিলাম যে অটোওয়ালা বাঁদিক চেপে গাড়ি চালাচ্ছে। ইউজুয়ালি অটোওয়ালারা দেখবেন ডান দিকে সরে বসে, এক্ষেত্রে পুরো উল্টো হয়েছিল, বাঁদিকে চেপে বসেছিল, বাঁদিকে মা ছিল, পুরো একদম লেগে বসেছিল। মা অটোর একরকম অর্ধেক বাইরে বেরিয়ে গেছে, ডান হাত দিয়ে রড টেনে ধরে অটোতে বসে রয়েছে, ও সেই অবস্থা কনস্ট্যান্ট ওদিকে সরেই যাচ্ছিল। আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু মা যেহেতু কিছু বলছে না আমি বুঝতে পারছি না। এবার মা কেন বলতে পারছে না পরে জানলাম যে একটা লজ্জার ব্যাপার আছে, আফটার অল আই এম হার সান, রাইট? তারপরে কি হলো, লাস্টে যখন পরিস্থিতিটা আয়ত্তের বাইরে বেরিয়ে যায়, জিনিসটা যখন উত্তরোত্তর বাড়তে থাকে, একটা সময় গিয়ে গড়িয়ার কাছাকাছি গিয়ে, তখন গড়িয়া প্যান্টালুনসের সামনে গিয়ে মা চিৎকার করে অটো থেকে, একদম চলন্ত অটো থেকে লাফিয়ে নেমে পড়ে। নেমে মা প্রোটেস্ট করে, আমি তখন বলতে কি হয়েছে মা, ইস্যুটা কি? তখন আমি জানতে পারি, দেন আই কল দ্য পুলিশ, অ্যাডিশনাল ওসি নিতাইনগর পিএস ওয়াজ দেয়ার অন দ্য স্পট, আই কল্ড হিম, হি কেম দেয়ার ইনস্ট্যান্টলি, দেন কালপ্রিটকে অ্যারেস্ট করা হয়, আমাদেরকে অ্যাডিশনাল ওসির গাড়ি করে থানায় নিয়ে আসা হয়, কমপ্লেন লজ করি, এফআইআর হয়।